ঠিক তাহলে ফিলিং টু হোম, ধন্যবাদ আপনাকে আমার স্কুলটা ঠিক করে দেওয়ার জন্য। মিস্টেক হয়ে যাওয়া যাবে তো ভমিটিং আমরা বলবো আপনাদের পরীক্ষায় কি বাংলা লিখতে হয় না ইংলিশ লিখতে হয়? তাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই, তো আমি ইংলিশে লিখবো। এটা একটু উঁচু হলো, এক্সপালশন অফ দা গ্যাস্ট্রিক কন্টেন্ট ফ্রম মাউথ, এক্সপালশন এক্সপালশন মানে বের করে দাও, এটা সংজ্ঞা, এটা ভাইবাতে জিজ্ঞেস করতে পারে আপনাদের মেডিসিনের ভাইবাতে। এক্সপালশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, গ্যাস্ট্রিক expulsion of gastric contents from mouth থেকে বলা হয় যে vomiting। তো vomiting এর আমরা এখানে আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া আছে যে এগুলো জানতে হবে, vomiting এর কারণ, vomiting হলে কি দেখায়, কি কি পরীক্ষা নিয়ে করবো, এটা প্রয়োজন বেশি নেই, ট্রিটমেন্ট কি দিব, কমপ্লিকেশন কি হতে পারে, এই জিনিসগুলো আমরা অল্প করে হাইলাইট করবো। তাহলে বুঝছি না, এক্সপালশন হচ্ছে বের করে দেওয়া, উগড়ে দেওয়া, অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট, গ্যাস্ট্রিক মানে হচ্ছে পাকস্থলি, মেডিকেল টার্ম পাকস্থলি গ্যাস্ট্রিক বলে, তারপর যে গ্যাস্ট্রিকের সমস্যা, আবার বলি গ্যাস্ট্রিক হয়েছে, কিন্তু গ্যাস্ট্রিক হচ্ছে ভালো টার্ম না, গ্যাস্ট্রিক তো সবারই আছে, গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টোমাক, গ্যাস্ট্রিক মানে হচ্ছে স্টোমাক, তো হ্যাঁ তো আমরা বলি গ্যাস্ট্রিক হয়েছে, স্টোমাক আগে থেকে রঙ থেকে দেওয়া আছে, সেই তো ভুল টার্ম, বলতে পারে গ্যাস্ট্রিক কেন হয়েছে, তো বলতে পারে তারা অ্যাসিডিটির সমস্যা আছে। তো যদি আমরা পাকস্থলির উপাদানগুলো মাধ্যমে মাউথ বের করে দিই, যদি আমরা এই যে বের করে দেওয়া পাকস্থলীর উপাদান, পাকস্থলীর উপাদানগুলো মুখের মাধ্যমে বের করে দেওয়া বা হয়তো ভমিটিং, যতটুকু হয় আর কি এই সমস্যা নেই, আমাদের এর মধ্যে আমরা ভমিটিং কজ জানবো, কারণ কি কি আছে, কজেস অনেক কারণ আছে, আমি নিজেরা অনেক বলতে পারবেন এই কারণগুলো, আমরা পরীক্ষা সুবিধার্থে একটু ঘুরতে ছোট ছোট করে আমরা বললাম এগুলো করতে। ডিজিজ দুই নম্বর হচ্ছে গ্যাস্ট্রাইটিস, সমস্যা হলে অবশ্যই বলবেন গ্যাস্ট্রাইটিস, বলছেন না গ্যাস্ট্রাইটিস বলতে পারি, গ্যাস্ট্রিক প্লেট অবস্ট্রাকশন, একটা হেডিং দেন সহজ বাটনের জন্য, এবং তার পরবর্তী ক্ষুদ্রান্ত সন্ধি একদম জটিলতা আছে, এগুলোর যে কারণে হয় এই কারণ গুলো কয়েকটা লিখে দিলাম, আরেকটা আছে সবাই জানি যে এটা কমন অনেক, এখন অ্যাপেন্ডিক্স কি লেখা দিতে হয়, অ্যাপেন্ডিক্স সাইটিস, এই একটু কোনো থাকলে আমার মনে হয় যথেষ্ট। এটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল মধ্যে, এই হেডিং এর মধ্যে
চারটা জিনিস, গ্যাস্ট্রিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন, অ্যাপেন্ডিসাইটিস। সেপটিক আলসার ডিজিজ মানে আমাদের পাকস্থ এটা যদি আলসারের কারণে যে সমস্যা হয় এটার কারণে বমি হয় ফ্রিতে, ওটা সেপটিক আলসার ডিজিজ। তারপর আছে যে গ্যাস্ট্রাইটিস, আইটিস মানে ইনফ্লামেশন আমরা বলেছি, যদি আমাদের স্টোমাকের গায়ের মধ্যে ভিতরের যে লেয়ার আছে এই লেয়ারের মধ্যে যখন ইনফেকশন হয় কোনো বাইরের ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা, ওইটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি। এটার কারণে বমি হতে পারে এবং তার খাবারের রুচি চলে যেতে পারে, সেগুলোর কারণে আমরা অ্যান্টিবায়োটিক দিই আর কি। তারপর গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, আউটলেট তো বুঝি যেখানে এক্সিট হয় রাস্তাগুলো, বের হওয়ার রাস্তাগুলোকে আউটলেট বলা হয়, অথবা এমনি আমাদের শপিং মলের আউটলেট বলি আমরা, এখানে প্রদর্শনীর জায়গা। এখানে আউটলেট হচ্ছে যেখান দিয়ে শেষ রাস্তাটা, এটা হচ্ছে এন্ট্রেন্স আর এটা আউট হওয়া, এটা আউটলেট। গ্যাস্ট্রিক মানে প্রান্তস্থলী, আউটলেট মানে প্রান্তস্থলী লাস্টের জায়গা যেখানে এটা শেষ, শুরুর জায়গা থেকে শেষের জায়গা থেকে। অবস্ট্রাকশন, যদি ওই আউটলেটের মধ্যে কোনো কারণে বাধা তৈরি হয়, ইনফেকশনের কারণে হতে পারে, ক্যান্সারের কারণে হতে পারে, মাংসপেশি বাড়ার কারণে হতে পারে, অথবা মেকানিক্যাল কোনো কারণ হতে পারে জন্মগত ভাবে, তো এই কারণে যদি খাদ্যদ্রব্য গুলো পেট থেকে এক্সিট পয়েন্ট দিয়ে বের হতে না পারে তো সে উপরের দিকে আসবে, মুখ দিয়ে বের হয়ে যাবে, এটাকে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বলা হয়ে থাকে। যাদের পেপটিক আলসার ডিজিজ হয় পরবর্তীতে তাদের এই সমস্যাটা ডেভেলপ করে, এখন সে খেতে পারে না, পরবর্তীতে সার্জারি করা লাগে। এরপর হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, আমরা সবাই জানি আমাদের মানে পেটের ভিতরে ক্ষুদ্রান্তের পরবর্তী একটা জায়গা অ্যাপেন্ডিক্স বলে, এটাকে ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা ঝুলানো অংশ, এটার মধ্যে অনেক সময় খাদ্যদ্রব্য জমা হয়ে যায়, এরপরে কোনো পাথর জমতে পারে অথবা কোনো কৃমি দ্বারা আক্রান্ত মানে আক্রমণ হতে পারে, হলে ওইটার মধ্যে যদি রক্তের সাপ্লাই কমে যায় তখন তার মধ্যে ইনফেকশন শুরু হয়, সেটা আমরা অ্যাপেন্ডিসাইটিস নামে চিনি, এবং প্রচুর ব্যথা হয় এবং ক্ষুদ্র একটা অংশ। তো ব্যথাটা যদি আমরা শহরে আমরা প্রথম কি করি, তাকে ওই ব্যথার ওষুধ দিয়ে না কমলে পরবর্তী অপারেশনের জন্য আমরা তৈরি করি, তাহলে এই চারটা কারণ মোটামুটি বোঝা গেছে না? চারটা কারণ কাজ নেই, তোমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লিম্ফয়েড অর্গান হিসেবে মানুষ জানে বিজ্ঞানীরা, আলাদা তৈরি করছেন তো অবশ্যই কোনো কাজ, এটা আসলে মানে হিডেন আর কি, মানুষ এখনো ভাবে না এটা নিয়ে, পরবর্তীতে কাটার পর দেখা যাবে অনেক কমপ্লিকেশন হয়েছে, ভাবে যে এটার কারণে এমনি মেজর ভাইটাল রোল প্লে করে না এটা আমাদের প্রতি, কিন্তু কখন রোল প্লে করে যখন সে ইনফেকশন হয় তখন আমাদের 12টা বাজে যায়, তখন আমাদের আবার হসপিটাল যেতে হয়, অপারেশন করতে হয়। তাহলে আমরা প্রথমে দিলাম গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল, তারপর আমরা পড়বো যে অনেকগুলো কারণ আছে এখানে, গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল কারণ আছে, সিএনএস এর কারণ আছে, মেকানিক্যাল কিছু কারণ আছে, ছবি এনেছিলাম, ছবি দেখা যাবে ভালো, লেখা যাবে না, এগুলো লেখা শেষ তো না, একটু বন্ধ আমাদের বমি হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে, তো আমরা এখানে তারা কয়েকটা দিয়েছে, দুইটা ইনফেকশনের নাম দিয়েছে, আচ্ছা হ্যাপাটাইটিস সবাই নাম জানি, হ্যাপাটাইটিস জি অনেকগুলো আমি বলবো বলে দিই, কমন হচ্ছে বি আর কি, এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে ইউটিআই, অ্যাব্রিভিয়েশন করলে ইউরিনারি ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বুঝতে পারছো না, সব বোঝা যায় তাহলে আমি আরো এগুলো লিখতে হবে। হ্যাপাটাইটিস ইউনাইটেড হ্যাপাটাইটিস মানে হচ্ছে হ্যাপাটাইটিক সেল মানে হচ্ছে যকৃতের কোষ, যকৃতের কোষকে আমাদের যে লিভার আছে লিভারকে ইংলিশে বলা হয় হ্যাপাটিক বা আমরা মেডিকেল টার্মে হ্যাপাটিক বলি, তো লিভারের কোষ বলা হয়ে থাকে হ্যাপাটিক সেল, সেল মানে কোষ আমরা জানি অ্যানাটমিতে বলেছে বা ফিজিওলজিতে বলেছে, তো এই লিভারের কোষের কোনো যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তখন তাকে বলা হয়ে থাকে হ্যাপাটাইটিস, তো এটা অনেকগুলো কারণ দিয়ে হয়, যেমন হ্যাপাটাইটিস ভাইরাস আছে এ বি সি ই এগুলো আছে সবগুলো, তো কমনলি আমাদের দেশে হ্যাপাটাইটিস বি হয়, যেমন এ হইতে পারে ই হইতে পারে পানি বাহিত বি এর মাধ্যমে ছড়ায়, এটা কমন আর কি, এই জন্য পাই, কিন্তু ইটা জটিল তখন বাঁচানো কষ্ট হয়ে যায় আর কি, তো হ্যাপাটাইটিস একটা কারণ যার কারণে বমি হয়, অনেক সময় পুরো হাতের মধ্যে জন্ডিস হয়ে গেছে চোখে, মানে হলুদ দেখেই বুঝি জন্ডিস,
তো জন্ডিস পেশেন্ট যারা হয় তাদের পাশে বমি হয়, এটা থেকে ইনফেকশনের কারণে বমি হতে পারে, ধরছে হেপাটাইটিস। দুই নম্বর হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইউরিনারি মানে হচ্ছে আমাদের প্রস্রাব যে রাস্তা দিয়ে বের হয় সেটা ইউরিনারি ট্র্যাক, এবং যেখান থেকে তৈরি হয় কিডনি থেকে শুরু করে আমাদের ছবি একই পাওয়া যাবে। একটা কিডনি ফেল ফিল হয়ে থাকে, কিডনি থেকে শুরু করে নিচ পর্যন্ত কিডনি বলা হয়, এটাকে ইউরেটা বলা হয়, ইউরেটা ব্লাডার মূত্র থলি, এটাকে বলা হয় ইউরেথ্রা মূত্র নালী, ইউরেথ্রা, এটাকে বলা হয় থেকে কিডনি তো জানি ডান বাম, এই যে হচ্ছে পেলভিস, এই আসলে তো পুরো সিস্টেমটাকে ইউরিনারি ট্র্যাক্ট বলা হয়, কিডনি থেকে শুরু করে একবার ইয়া পর্যন্ত। তো ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে দুইটা পার্ট, এটা বলে আপার ইউরিনারি ট্র্যাক্ট, এটা বলে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট। আপার ইউরিনারি ট্র্যাক্ট হচ্ছে এই ইউরেটার দেখতেছেন, কিডনি দেখতেছেন, এই দুইটা দেখলে শেষ হচ্ছে একটু মধ্যে আপার আপার ইউরিনারি ট্র্যাক্ট, নিচেরটা হচ্ছে লোয়ার, এগুলো করলে অনেক সময় লাগবে। তো এই পুরো সিস্টেমের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তাহলে এটা বলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। পাথর পাথরের কারণ হতে পারে, যদি স্টোন জমে যায় অথবা বাইরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বা আক্রান্ত হয়ে হতে পারে, অথবা কোনো ক্যান্সারের কারণে হতে পারে, যে কোনো কারণে হোক এটার কারণে বমি হতে পারে, যে কোনো জায়গার মধ্যে হলে ট্র্যাক্টের মধ্যে পড়েছিল। আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, আমাদের মাথায় তো ব্রেন আছে এবং আমাদের পিছনে শিকার আছে, এর ভিতরে স্পাইনাল কর্ড আছে, তো দুটো মিলে বলা হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কোনো যদি ডিসঅর্ডার হয়, কোনো যদি মানে অ্যাবনর্মালিটি হয়, তো কি অ্যাবনর্মালিটি কারণ হতে পারে বমি, আমরা লিখবে এখানে। এক নম্বর রেইজড আইসিপি, রেইজড ইন্ট্রাক্রানিয়াল প্রেশার, ক্রানিয়াল প্রেশার, কারণে আমাদের তিন কারণ, অনেক কারণ হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি অনেক কারণ দিচ্ছি। তো এগুলো কারণে মানে ব্রেন ব্রেনের যে সমস্যার কারণে বমি হয়, একটা নাম হচ্ছে রেইজ ইন্ট্রাক্রানিয়াল প্রেশার, ইন্ট্রা মানে ভিতরে, আমরা সবাই রুমের ভিতরে আছি, ইন্ট্রা রুম বলতে পারি আমরা, এটা ইন্ট্রা মানে ভিতরে, ক্রেনিয়াল মানে হচ্ছে আমাদের মাথার যে হাড্ডি আছে, ক্রেনিয়াম বলা হয় মাথা হাড্ডি থাকে, তো ক্রেনিয়ামের ভিতরে জিনিসগুলো আছে আমাদের ব্রেন, এটা বলা হয় থাকে ক্রেনিয়ামের ভিতরে কন্টেন্ট, ক্রেনিয়াম মানে হচ্ছে মাথার বাইরের যে হাড্ডির যে ক্লোজ, এটা ক্রেনিয়াম। প্রেশার মানে বোঝেন চাপ, যদি কোনো কারণে আমাদের মাথার চারপাশে যে হাড্ডি আছে ওইটার ভিতরে যে কন্টেন্ট ওর মধ্যে কোনো কারণে প্রেশার বেড়ে যায়, ওটাকে বলা হয় থাকে রেইজ, রেইজ মানে বেড়ে যাওয়া, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার, আমাদের এই মাথার ভিতরে প্রেশার বেড়ে গেছে। কি কারণে অনেক কারণ হতে পারে, আঘাত পাইলেন, রক্তপাত হলো, সেখানে চাপ দিল ব্রেন, সেখানে বেড়ে গেলো, তারপরে এখানে কোনো টিউমার হলো, জায়গা নিচ্ছে
স্পেশাল আছে ভিতর থেকে, সেটা কারণে ভিতরে মিশে বাড়তে পারে। তারপরে আমাদের এখানে একটা ফ্লুইড আছে, ফ্লুইডটা ড্রেন হতে প্রক্সিমেটলি হয় আর কি, তো ড্রেন হয়ে কোনো করে কারণ বাইরে থেকে আঘাত পেলে, রক্তপাত হলে, টিউমারের কারণে, তো এটা ইমিডিয়েট দেখা যায়। রোড অ্যাক্সিডেন্ট হলো, ব্রেনে আঘাত পেলে সাথে সাথে বমি শুরু করা কিছুক্ষণ পর, তো এটা কারণ এই কারণে চেম্বার মাইগ্রেন, আমরা মাইগ্রেন বলি, মানে হেড, মানে ইংলিশে বলে হেডে, বাংলা বলে মাথা ব্যথা, তো কম হতে পারে। দেখে অনেক কারণ আছে, অনেক কারণ কন্টিনিউ করে এটা কেমন হয় তাহলে, লং টাইম মেকানিক্যাল হতে পারে, টেনশন টেনশন হয়ে হতে পারে, সে অনেক টেনশন করে, এটা মাইগ্রেন হবে না। মাইগ্রেন কাটিয়ে আর যদি কোনো সময় সম্ভব হয় একটু লম্বা কাটিয়ে দিয়ে আসতে, যেগুলো পরা মাইগ্রেনের যে রোগী সে এত ব্যথা হবে সে শ্বাসা বাসনে আসতে চাইবে না, তার ডার্ক রুম ভালো লাগবে, মানে অন্ধকার রুম ভালো লাগবে, কারোর সাউন্ড সে শুনতে পারবে না, তার বিরক্ত লাগবে। মাইগ্রেন একটা টাইপের মধ্যে দেখা যায় চোখের মধ্যে ঝিকিমিকি দেখে, সামনে তাকায় তো লাইট গুলো এই ঝিকিমিকি ঝিকিমিকি করতে সবসময়, এটা খারাপ দিকে আর কি মাইগ্রেনে। তো অনেকগুলো ঝামেলা আছে, আমরা কোনো সময় টপিক থাকে আমরা এটা একটু আলোচনা করে দিবো আর কি, আর করলে আবার পাশ হয়ে যাবে আর কি। মেনিনজাইটিস প্রতি, হ্যাঁ বাংলাদেশে বোঝা বুঝি মাত্রায় মাথা ব্যথা, কিন্তু বুঝলাম মাথা ব্যথা একটা কারণ মাইগ্রেন, অনেক কারণ আছে। তারপর হচ্ছে মেনিনজাইটিস, মেনিনজাইটিস হচ্ছে যে মেনিনজেস বুঝতে পারি কি, আমরা হয়তো ব্রেন করেছি, ব্রেনের কাভারিং কে বলা হয় মেনিনজেস, ব্রেন যে জিনিস দিয়ে কাভারিং করা আছে আমাদের মাথার ভিতরে, এটা মেনিনজেস। তো এটা আমাদের যদি ইনফেকশন হয় তাহলে আমাদের মেনিনজাইটিস, এটার কারণে আমাদের কি হতে পারে, বমি হতে পারে এবং এটা খুবই খারাপ। না ওটা এটার কারণে, হ্যাঁ না কোলসের ভিতরে, কোলসের ভিতরে ব্রেনের উপরে, ব্রেনটা যেটা, হ্যাঁ হ্যাঁ এটা বলতে মেনিনজাইটিস, তিনটা পর্দা আছে, নাম হচ্ছে ডুরামেটার, অ্যারাকারয়েড ম্যাটার, ডায়ামেটার, এই তিনটা একটা মেনিনজাইটিস বলা হয়, এবং এই তিনটার মধ্যে যদি ইনফেকশন হয় তাহলে এটা বলে মেনিনজাইটিস। এবং মেনিনজাইটিস এর কারণে সবচেয়ে বেশি রোগী মারা যায় মেডিসিন ওয়াইজ, মারা যায় ফেরানো না আমাদের পক্ষে সম্ভব হয় না, এই বাচ্চাদের বেশি হয় মেনিনজাইটিস, যার হয়েছে তার যদি ফেরাবে আসলে বেশিরভাগ ক্ষেত্রে সে চলে যায়। এই জন্য খুব বেশি সাবধান, এই মেনিনজাইটিসের কারণে বমি হয় এটা মনে রাখতে হবে। এই বমি হলে ভাবতে যে বমি কমতেছে না কেন, এটা একটা কারণ মেনিনজাইটিস হিসেবে জ্বর হইতে পারে, প্রচুর জ্বর থাকে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম নাড়াতে পারে না, হ্যাঁ পিছনে থাকে, পরবর্তীতে আসে এটা, কারণ না পরবর্তীটা। আমরা কিছু কারণ করি ঔষধের কারণে বমি হতে পারে, অনেকগুলো আছে, এতগুলো দিলে ক্লাস শেষ হয়ে যাবে, কমে শেষ হয়ে যাবে, কমে কমে আছি। দুই নম্বর লিখেছে তারা ড্রাগসের কারণ হতে পারে, ড্রাগস, ড্রাগ দিয়ে বমি মনে করতে এবং ড্রাগ দিয়ে বমি হতে পারে। এক নাম্বার খুব ইম্পর্টেন্ট, এবং আমরা সচরাচর না বুঝে ইউজ করি গ্রামের মধ্যে, কিন্তু ব্যথা বেশি কিটো দিয়ে দিই, ব্যথা বেশি আরো খাওয়াই দিই, এটা হচ্ছে এক নাম্বার। NSAID এটার মধ্যে যেগুলো ওষুধ আছে আমি বলবো, এটা হচ্ছে কি, তারপর তারা দিয়েছে অনেক দিয়েছে আমাদের জন্য অন্য কাজে লাগবে, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স অবশ্যই ওষুধগুলো আছে একেবারে, যদি গোড়া থেকে বলি যে ওষুধের ভিতরে স্টেরয়েড রিং আছে,
স্ট্রাকচার দেয় তারা, যারা ফার্মাকোলজিস্ট ফার্মাসি থেকে তারা ইউনিভার্সিটি থেকে শেষ করে অনার্স মাস্টার্স, তারা এই স্যালারি রিং চিনে, এবং রিংটা যদি কোনো ওষুধের মধ্যে পুশ মানে তারা দেয় তাহলে তারা তাদের এগুলো স্টেরয়েডাল ওষুধ। তো স্টেরয়েডের মেইন কাজ হচ্ছে আমাদের বডিতে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপ্রেস করে রাখা, মানে সে বাধা দিবে সবসময়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে সাপ্রেস করে রাখবে। দেখা যায় যে উনি ইনফেকশন হচ্ছে স্টেরয়েডের সাথে ইনফেকশনটা ব্যথাটা কমে গেল, এটা সাময়িক, এবং কারণ কি ব্যথা ব্যথা হয় কেন, যখন উনি ইনফেকশন ঢুকে বডি রেসপন্স করে তার বিরুদ্ধে, রেসপন্স করলে বডি যে তার সাথে ফাইট করে, ওই ফাইটিং টাইম ব্যথা হিসেবে আমি পাই, আমি বুঝি যে অ্যাবনর্মাল কিছু আছে, ব্যথাটা কিন্তু বডির জন্য পাই, রোগের কারণে না, রোগটা হয়েছে এরপর আমার বডি রেসপন্স করছে, রেসপন্সটা হচ্ছে ব্যথা হিসেবে আমার বডিতে আসে, হ্যাঁ তখন কিন্তু আমি যদি এই স্টেরয়েড দিই আমার বডি রেসপন্স করতে পারে, বডিকে বডিকে বসিয়ে বাইরে থেকে একটা জিনিস দিয়ে আমি তাকে চুপ মানে চুপ থাকো এরকম করে রাখলাম, এটা বডির জন্য স্টেরয়েডটা খারাপ। এটা লম্বা সময় স্টেরয়েড খাওয়া যায় না, খাইলে যত সমস্যা বডিতে সব আসে, কিছুক্ষণ করে টিবি থেকে শুরু করে লিভার সিরোসিস সব আসে, এই জন্য স্টেরয়েড দিতে খুব সাবধান এলাকার মধ্যে, খুব ভেবেচিন্তে মানুষের লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। আমরা দেখেছি যে প্রায় মানে পেটে পানি নিয়ে হয়তো রোগী আসে, তার অধীনে লম্বা মানে লম্বা একটা কারণ হচ্ছে যে স্টেরয়েড ওষুধ খায় লম্বা সময়, তাকে ব্যথা কমানোর জন্য সে না বুঝে মাথা লাগে খেতে, কারণ সে ব্যথা কমে থাকে সাময়িক, যখন সে বন্ধ করে তখন থেকে সব রোগ একসাথে হয়েছে। এই জন্য আমাদের গ্রামে যখন ওষুধ দিব স্টেরয়েডটা খুব বেশি মানে না পারতে দিব, অ্যান্টিবায়োটিক তো বুঝে, কিন্তু অ্যান্টিবায়োটিক খেলেই ব্যথা মধ্যে অ্যাবনর্মালিটি দেখা যায়, মেনলি আমরা যদি দেয় মেট্রোনিডাজল ফ্লামিড ফ্লাজিল এগুলো এগুলো দিলে ব্যথা একটা সমস্যা হয়, অন্য অ্যান্টিবায়োটিক কারণে বমি ভাব থাকে, বমি হতে পারে, তার কারণে অপিয়েডস যেগুলো সেটা সবচেয়ে বেশি মাত্রা অ্যানালজেসিক্স বা আমরা বলবো পেন কিলার যেগুলো সেগুলো অপিয়েডস আন্ডারে পড়ে, যেমন অপারেশন হলো একেবারে হাই ডোজের আমরা কি দিলাম পেন কিলার ইঞ্জেকশন অপিয়েড দেওয়া হয়ে যাবে, এগুলো সবগুলো দিলে বমি হতে পারে, এবার এই জন্য অপিয়েড দেওয়ার পরই আমাদের বমির ওষুধ ইঞ্জেকশন ছিল এটা এক্সট্রা, এটা খুব সাবধান আর কি, যখন আমরা পেন কিলার দিব মাংসপেশির ব্যথা কারণ এবং যারা মানে রক্তের মধ্যে মেট্রো দেন পরবর্তী দেখা যায় মেট্রো কাজ করতে লম্বা সময় লাগবে অপারেশনের রোগী তাহলে স্যালাইনের সাথে মেট্রো দেওয়া হয় ওই সময় তারা অবশ্যই একটা এই ওষুধ দিয়ে দিতে হবে যাতে বমি না হয়, বমি ভাব আসে অনেক জটিল আছে, আলোচনা করলে এগুলো আমার ক্লাস চলে যাবে, এই জন্য আমরা সরকার আলোচনা করছি, তাতে এখন বাকি আলোচনা যাবে, হ্যাঁ মেট্রো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক দিলে কমে যেতে পারে না অনেক কেন, এটা বাংলাদেশে বলে একটা খাইয়ে ফেল ঠিক হয়ে যায়। তিন নম্বর আমরা কয় নম্বর বলতে গিয়েছি চার, তিন নম্বর ইতে যাবো আমরা, সেটা আমরা জানবো যে সাইকোজেনিক হইতে পারে অ্যালকোহলিজম, যারা অ্যালকোহল খায় তাদের অ্যালকোহল কারণ প্রেগনেন্সি কারণে বমি কেন প্রেগনেন্সি মাদের জন্য কষ্ট হয় সময় আমরা এভাবে নিয়ে যাচ্ছি, তো প্রেগনেন্সি কন্ডিশনের মধ্যে আর বলি যে রক্তের মধ্যে পানি অনেক বেড়ে যায় কারণ যে এবং যে কারণে আমাদের ব্রেনের থাকা সেন্টার সেটাকে বলা হয় সিটি সেন্টার বা ক্যামোর ট্রিগার জোন, আমি বেশি পড়েছি না, তো ওইখানে গিয়ে সে মানে মেসেজ পাঠায় যে পানি পরিমাণ বেড়ে গেছে অ্যাবনর্মাল পরিমাণ হচ্ছে বডিতে, তখন তার বমি হয়, অন্য অনেক কারণ আছে একটা কারণে আমি বললাম আছে, সেটা আমাদের জন্য অনেক একটা কষ্ট, হ্যাঁ সিটি জোন মানে মেইন কাজ হচ্ছে ক্যামো রিসেপ্টরের মধ্যে আঘাত হানতে যত কি হচ্ছে সব ক্যামো রিসেপ্টরে, তো এটা কঠিন আর কি আমি ওদিকে যাচ্ছি না কষ্ট হচ্ছে তাহলে, তো জাস্ট প্রেগনেন্সির কারণে ওইখানে সমস্যা হয় এই জন্য বমি হয় এবং অন্যান্য সব কারণেই এখানে সমস্যা হয় বমি হয়, ভালো যে অপারেশনের কারণে যদি জি গ্যাস্ট্রিক অবস্ট্রাকশন করলাম আমরা অপারেশনের কারণে অ্যান্টিবায়োটিক ইউজ অপারেশনের কারণে পেন কিলার ইউজ করে অনেক কারণে তার ওই ক্যামেসিটার জোনটা স্টিমুলেট হয়ে যেতে পারে যার কারণে বমি হতে পারে, আগে জানে যে অ্যাবনর্মাল কোনো কন্ডিশন আছে কিনা নর্মাল কিনা, নর্মাল হলে ওষুধ দিয়ে দিবে আপনাকে আর অ্যাবনর্মাল হলে তাহলে বলবো যে যে ডাক্তার থেকে আসেন ওই ডাক্তার থেকে অন্য কিন্তু বমি ওষুধের কারণে আপনার আবার কোনো সাইড ইফেক্ট হয়ে যায় তার প্রবলেম আরেকটা, তাহলে এই জন্য
যারা মানে জেনে গেছে আর কি, তারা স্কুল জানে, যারা না জানে তারা দিয়ে দিই, সবাই জিজ্ঞেস করবে না, যারা একটু স্ট্রেস করে বা জানছে তারা জিজ্ঞেস করবে আর কি, নিজেকে ফিল করানো যাবে, এটা মাইক আছে প্রবলেম আর একটা এই সামনে চলে গেলে তাহলে বমি যে কারণগুলো চলে গেল, কারণের মধ্যে আর রাখবে সিমটমস, সিমটমস এর মধ্যে বমি হলে কি দেখবো এটা আমার ভাষায় বলে দিলাম, সিমটমস এর সাইন, সাইন সিমটম কি দেখবো তাহলে কি পাবো আমরা, এক নম্বর ব্লাড প্রেশার কম, কারণ মাবো ব্লাড প্রেশার কম থাকবে, জি জি আমার সিলিন্ডার আপনি বুঝলেন আর কি, দুই নম্বর পালস বেশি, পালস বেশি পানি চলে যায় তো তার মুখটা শুষ্ক হয়ে যাবে, ড্রাই মাউথ, অনেক আই পানি কমে যায়, বমির কারণে বডি থেকে ফ্লুইডের পরিমাণ কমে যায়, এর কারণে ব্লাড প্রেশার কমে যায়, রক্তের মধ্যে পানির পরিমাণ কমে যাচ্ছে বেশি, কেন বডি থেকে যখন রক্তের রক্তের পরিমাণ কমে যায় রক্তের মধ্যে পানির পরিমাণ কমে যাবে, তখন সাথে সাথে হার্ট চাচ্ছে যে আরো বেশি কাজ করে চোখ দেখবেন চোখের পানি কম, মানে যে নর্মাল মানুষ দেখতে পানি দেখবেন যে তুলছেন তো দেখবেন যে পানি নাই, পানির পরিমাণ কম, এবং সে যখন এই করতেছে তারা অনেক অস্বস্তি লাগতেছে, শানকে নাই বলি আমরা সাদা হয়ে যায় জিজ্ঞেস করবে কি বলে জানো কোম্পানির নাম জানি আর কি, এখন আমাদের মেজার নাম জানতে হবে, প্রোক্লোরপ্যাজিন, এই ক্লাসে এগুলো নিষেধ আর কি, যে নামে তারা কোম্পানি গুলো সাপ্লাই দেয় এগুলো আমাদের এখানে বলা যাবে না, প্রোক্লোরপ্যারাজিন আমি
ডম্পেরিডন আপনারা যে প্রো বাদ দিয়ে লিখতে পারেন, আরেকটা ব্র্যান্ড আছে ক্লোরপ্যারাজিন আছে একটা, ওটা লিখতে পারেন ক্লোরপ্যারাজিন লিখতে পারেন, প্রো পরে প্রোটা পরে লিখলেন পুরোটাই, এটা ছাড়া একটা জেনারেক আছে শুধু ক্লোরপ্যারাজিন, এটা লিখতে পারেন। শুধু বমির কারণ হইতেছে এটা দিব, শুধু অ্যান্টিবায়োটিক দিব, মনে করি যে কোন তার অপারেশন হয়েছে এগুলো দিয়ে কাজ সারানো যাবে না, অন্য কিছু দিতে হবে তারে, শুধু বমি হচ্ছে তার সিমটোমেটিক, শুধু বমিটা শুধু বমি কমার জন্য এগুলো, অন্য কারণে হলে ওইগুলো সহ এক হবে এর সাথে, এই জন্য সিমটোমেটিক লাগে। তাহলে আমরা সিমটি লাইনে পাই বাজারে পারেন না আপনারা সবাই, এটা ওনা সেরন আছে একটা, ওনা সেরন 4-8 মিলিগ্রাম, এটা হচ্ছে ডোমিন লাইনে পাওয়া যায় বাংলাদেশে বাজারে বাজারে ডোমিন ডনে আমি ডোমিনও দিতে সবাই আমরা জানেন, আমি একটা দিলাম আর কি, ওনা সেরন আছে একটা, ওনা সেরন বাংলাদেশ মার্কেটে আসবে সামনে একটা। থাক ভাই তোর বললে অসুবিধা, সাইকোথেরাপি সাইকোজেনিক বন্ধু, 2 নম্বর থেরাপি যে আমরা সাইকোথেরাপি সাইকোথেরাপি ইন সাইকোজেনিক কজ জি, ও আচ্ছা লিখছি সাইকোথেরাপি লিব ইন সাইকোজেনিক কজ, তাই না লেখা যাচ্ছে না জি অবশ্যই, ওকে নাম্বার সাইকোথেরাপি যাও সাইকোথেরাপি ইন সাইকোজেনিক কজ, তিন নাম্বার হচ্ছে অ্যাকর্ডিং টু কজ ট্রিটমেন্ট অফ প্রাইমারি কজ, সাইকোথেরাপি দিতে পারি আমরা, সাইকোথেরাপি হচ্ছে আমাদের ব্রেনের কোনো অ্যাবনর্মালিটির কারণে, নর্মাল কন্ডিশন অফ ব্রেন যদি হ্যাম্পার হয় কোনো কারণে, তো এখানে ড্রাগ দিয়ে দিতে পারি, কাউন্সিলিং মধ্যে করতে পারি, সব কিছু তাহলে সাইকোথেরাপি আন্ডারে পড়ে, এটা সচরাচর ইউজ করা হয় না, যে সাইকোথেরাপিস্ট তারা এগুলো ইউজ করবে আর কি, লামের মধ্যে এগুলো ইউজ করা বা নর্মাল পেশেন্টদেরকে এরকমভাবে ডিল করার মধ্যে এগুলো আসে না আর কি, শুধু আমাদের ওই সিমটোমেটিকটা করলেই হবে। ট্রিটমেন্ট অফ প্রাইমারি কজ, প্রাইমারি কজ বমির কোন কারণে আমরা কি দেখলাম অনেকগুলো কারণ আছে, তো কারণগুলোর মধ্যে যদি দেখা যায় যে পেটের সমস্যা বা এগুলো দেওয়া ছাড়া অন্য কোনো কারণ হচ্ছে বড় ধরনের, তো মেটাবলিক ইমব্যালেন্স আছে, তার হেপাটাইটিস এর সমস্যা হচ্ছে, তার হার্টের প্রবলেম হচ্ছে, তার ব্রেনের প্রবলেম হচ্ছে, তো ওই কজগুলো আগে ওষুধ দিতে হবে এগুলোর জন্য জি জি, বলতে পারবেন বলেন জিব্বা দেখে ওই জিব্বা আসতেছে সামনে বলে দিবা জিব্বা কেন জি বলেন কে বলতে যাচ্ছেন পিছন থেকে কোন
আমাদের মনের জিনিসগুলো এই একটু পর্যন্ত জানলেই হবে। আচ্ছা সাইকোথেরাপি, সাইকো জটিল কথা যারা ইংলিশ বীজ তারা কি বাজিয়ে দিয়েছেন সাইকোজেনিক আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কোন জায়গায় অনেকগুলো মেকানিজম আছে হাজার হাজার, এর মধ্যে যে কোথায় অ্যাবনর্মালিটি হয় এবং তার কারণে যদি তার ডে টু মানে নর্মাল যে লিডিং অফ লাইফ তার ওটা হ্যাম্পার হয় ওটাকে বলা হয় এটাকে সাইকিক পেশেন্ট। টানা বমি হতে থাকে সমস্যা নাই ওইখানে হচ্ছে কাউন্সিলিং সেখানে তো উনি ওষুধ দেয় কোনটা কোন সমস্যার কারণে দেখা যায় যে বা নিউরোলজিস্টরা দেয় বমিটা মনে হয়েছে কোন মাথার মধ্যে টিউমার আছে এটা কজ এটা রিমিস করার জন্য সার্জনের কাছে পাঠিয়ে দিতে হবে ওইটা একটা কজ প্রাইমারি জিনিস মোশনের কারণে চলন্ত অবস্থায় আমাদের বন্ধু আসার পরিবারে সবাই রিক্সা উঠতে পারে রিক্সা উঠলে সবাই বমি করে গাড়ি ধরতে তো কথাই নাই তো এটা তার জন্য এটা ইনহেরিটেন্ট আছে মানে জন্মগত ভাবে এরকম একেবারে টানা বলে হয় না এমনি গাড়ি ধরার সময় সবাই খেয়ে উঠে কথা বললে আলো দিয়ে দিবে ঠিক আছে না রিক্সা তো সব না বুঝতে কম হচ্ছে না তো আমার বুঝতে জানো গেল আমাদের এরপরে আমরা বলবো যে বড় তো এই জন্য পড়াই দিলাম নাহলে বড় মোটেল এগুলো পড়া আর কি এটা নিয়ে আমরা সবাই সব সময় ডিল করবেন এগুলো আসবেন আপনাদের কাছে সমস্যা এলাকায় লেন্ডাও সার্জনের কাছে আর এগুলো মানুষ পাত্তা দেয় না এলাকার মধ্যে আর কি ইনফ্লামেশন অফ জিনজিভা বুঝবো না তেমনি আলো বেশি মানে দাঁতের গোড়ার মধ্যে লাল লাল হয়ে আছে দেখেন এই গোড়ার মধ্যে লাল লাল ভাত হচ্ছে দাঁত যায় যার উপর বসানো এটা বলা হয়েছে যে জিনজিভা বা গাম বা মারি এটার মধ্যে যদি কোনো প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তাকে বলা হয় দেখে জিনজি ভাই এ সহজ এটা লাল লাল হয়ে গেছে এটা দেখুন নর্মাল জিনিস জি তাই না না লিখতে মানে সিমটম কি কি বুঝবেন এটা আমার যদি ট্রিটমেন্ট লিখে দিলাম আর কি ট্রিটমেন্ট নাই তেমন কাউন্সিলিং করতে হবে হাইজিন মেনটেন করতে হবে খাবারের পরে মুখ করতে হবে গরম পানি করতে হবে ভিটামিন সি খেতে হবে
মানে খারাপ ব্রাশ ইউজ করা যাবে না যাতে এখানে ইনফ্লামেশন না হয়, ডায়াবেটিস রোগীর জন্য বেশি হতে পারে, সুগার বেড়ে যায়, তো তার এখানে যদি সে ভালো ব্রাশ ইউজ না করে, মুখে হাইজিন মেনটেন না করে, ইনফেকশন এমনি তাহলে সুগার বেশি। সুগার যে এই মানে ব্যাকটেরিয়া খাবার, যেখানে সুগার বেশি ব্যাকটেরিয়া বসে থাকে, মিষ্টি যে জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়া খাবার, দেখবেন যে কোনো মিষ্টি দিয়ে কোনো খাবার বানানোর পরে যদি দু তিন দিনের মধ্যে না খাওয়া হয় দেখে সাদা 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 ফাঙ্গাস করে যায়। তো এই মানুষের ভিতরে যখন এই ডায়াবেটিস ডেভেলপ করে তার রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেড়ে যায়, দেখবেন যে সিমটম দেখি, সিমটম লিখে ফেলো, চলে যাবো এখন এক মিনিট রেড রেডনেস সিমটম লিখে দেবো, পার্পল রেডনেস যা তো তাই ঠিক আছে, রেড আর পার্পল কালার, কারণ হচ্ছে পার্পল কালার বাকি বল। এখন গামটা যেই কালার দেখেছেন গামটা, এটা তো রেড না, যখন সে দাঁত ছুটে যাবে তখন অ্যাবনর্মাল ব্লিডিং হবে, এই এখন কথা নাই, মানে আরো আছে অবশ্য কারণ। এক নম্বর হচ্ছে টেন টি এন ডি আর এন এল ডাবল এস, তিন নম্বর হচ্ছে ব্লিডিং অ্যাবনর্মাল ব্লিডিং, ডাবল লিখছে আমি ডি আর ডাবল ই ভালো করে লিখতে, মানে নর্মালি ব্রাশ করে রক্ত মানে বাড়ি থেকে রক্ত বের হয়, কিন্তু ওইখানে ব্রাশ করতে গেলে রক্ত বের হবে, অনেকে বলবে যে ব্রাশ করার পর অনেক রক্ত বের হয় মারি দিয়ে, এটা কম করে এই যে জিনজিভাইটিসের কারণে, এটা একটা কারণ। আপনি যদি মেকানিক্যাল নিতে পারে ডেন্টাল সার্জন, তারা বলে যে যদি খুব ফুল দেওয়া হয় তারপর দাঁতের উপরে যে কামারিং এটা ক্যামেল বলা হয় এটার জন্য সমস্যা হয়, অথবা মাড়ি যদি কোনো নিচে নেমে যায় অনেক কারণ, তাদের কাছে কোনো অভাব নাই, আমরা তো ডেন্টাল সার্জন ছিলাম, সেই জন্য আমি ওই আমার বন্ধু থেকে জানছি আর কি, যে অনেক কারণ হতে পারে, একটা কারণ হচ্ছে জিঞ্জিভাইটিস হতে পারে। তাহলে একটু মনে থাক টেনেসমাসে ধরে রাখা হবে, যত জায়গার মধ্যে কোনো ইনফেকশনের কারণে বা ইনফ্লামেশনের কারণে ব্যথা হয় ধরলে যদি সে ব্যথা পায়, মানে টেন্ডারনেস রোগীর সে পেন বলবে, মানে যে রোগী সে বলবে আমার ব্যথা, যে ডাক্তার সে যখন ধরবে ধরার পরে ফিল করবে যে সে ব্যথা পাচ্ছে, ওটা হলো টেন্ডারনেস, মানে ডাক্তার যেই চোখে দেখে এটা টেন্ডারনেস, রোগী যা প্রেজেন্ট করে সে পেন, এটা মানে ইনফেকশন এর কারণে, এটা জিনজিভাইটিস কেন হয় এত ভুলে না। ঠিক আছে, আর নামার জন্য শুনে মিল থাক, তাহলে আমরা শুরু করবো আমরা এটা বই বাড়িতে একটা সুন্দর করে নাই, আমি আমার ভাষায় বলি, এই গ্রামের মধ্যে একটু যদি ইনফ্লামেশন হয় তাহলে গাম ব্লিডিংটাকে যে লাল ভাব অ্যাবনর্মাল কন্ডিশন, তো এটাকে করার জন্য আমাদের কিছু ফাইবার লাগবে না, কোলাজেন ফাইবার, এটা কেন করা আমরা এখানে পড়াবো না, ওই গ্রো করার ক্ষেত্রে ভিটামিন সি কাজ করে, ভিটামিন সি কি হয় ভিটামিন সি দিব, তাহলে আমরা যেগুলো স্কোয়ারের পাই বা ক্যালিসি পাই এগুলো, অথবা তার যদি আমি সাইট্রাস ফুড মানে টক জাতীয় খাবার, সাইট্রাস ফুড বলে এটাকে টক জাতীয় খাবার যতগুলো আছে আমলকি, তারপরে আমরা বলতে পারি মালটা, বলতে পারি কমলা, যত চকলেট খাবারগুলো আছে সবগুলোকে সাইট্রাস ফুড বলে, চকলেটের খাবার, এগুলোর মধ্যে সবকিছু ভিটামিন সি থাকে, ভিটামিন সি খাওয়াই এই গাম ব্লিডিংটা কমে যাবে, তার টক হয় হয়তো আমরার আচার, আমের আচার, চালদার আচার সবই হয়ে যাবে চকলেটের খাবার, কিন্তু ভালোতে একেবারে নেই বেশি চকলেটে, যেগুলো আমলকি ভালো কাজ করবে, একেবারে সলিড ভিটামিন সি এখানে একবার সব পাবেন, এটা খাওয়া এক সপ্তাহ খাবারে দেখা যাবে লেবু, ইয়েস এক সপ্তাহ খাওয়া একবার সে ঠিক হয়ে গেছে, অথবা এরপরে ওরাল হাইজিন,
ওরাল ORAL ওরাল হাইজিন HYGIN আমার বন্ধুরা কি তো তারা বলে যে প্রতিবার ঘুমানোর যাওয়ার আগে বা প্রতিবার না প্রতিবার খাওয়ার ব্রাশ করতে হবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নিয়ম আর কি। তো বাংলাদেশের ক্ষেত্রে মানুষ যেহেতু ব্যস্ত বেশি বা মানুষ বেশি সময় যায় না, তো সকালে নাস্তা করে এবং রাতে খাওয়ার পর অবশ্যই তাদের বাদবাস করতে হবে। তার এবং যদি ভালো হয় লবণ পানি গরম পানি যদি মানে কুলকুলা করতে পারে তাহলে সবচেয়ে ভালো, গার্গলিং বলে যেতে যাতে ওয়াল হাইজিন মেনটেন হবে। এবং চকলেট জাতীয় খাবার বিস্কুট জাতীয় খাবার পাউরুটি এগুলো খাওয়ার পরে মুখেগুলি করতে হবে, এগুলো ওয়াল হাইজিন মেনটেনে একটা নিয়ম। পরবর্তীতে যদি ভালো তাহলে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের কিছু ওরাল এই মাউথ ওয়াশ বলে, এটাকে মাউথ ওয়াশ আছে কিছু অনেকগুলো ভালো ভালো মাউথ ওয়াশ আছে, আয়োডিন নিয়ে গুলিয়ে কর যে তিন চার আয়োডিন দিয়ে করে বা অন্য কোনো আয়োডিন দিয়ে আমাদের তো মেডিকেল পুরো সাদা হয় চকলেট সোনা সোনা দেখলে সোনা তো এটা গোল্ড হবে না এরকম, তাহলে সাইডে অথবা উপরে আবরণ থেকে যায় কিন্তু ব্যাকটেরিয়া গুলো হয়ে যাবে এর সাথে আরো এক্সট্রা ব্যাকটেরিয়া দিবে যাচ্ছে এটা, তাহলে ওরা হাজির মেনটেন করতে পারলে আমাদের জিজিওডিস মোটামুটি কমে যাবে। আর একটা হচ্ছে যে সেভাবে সে আসলে ডায়াবেটিস কিনা ওইটা সেকেন্ডারি কন্ডিশন, ওইটা হলে তাদের আমরা দেখবো অর্থাৎ দেখবো তার ব্রাশ ঠিক আছে কিনা, সে ভালো ব্রাশ করে কিনা। ব্রাশটা যদি হার্ম হয় 10-20 টাকার যেগুলো ব্রাশ এগুলো খুব সফট হয় না, এটা হার্ড হয় যে ব্রিসেল গুলো হার্ড হয়, তো ব্রিসেল হার্ড হলে ফ্রিকশন হয়, ফ্রিকশন হতে দেখা হয় এই গামের মধ্যে মারা যায় রক্ত পড়ে নরম ব্রাশ সফট ব্রাশ অবশ্যই সফট ব্রাশ গুলো পাওয়া যায় ভালোই, ওগুলো মেডিকেল সেল ব্রাশ গুলো ভালো আছে ভালো আছে ভালো আছে ভালোটা এখন 40-45 টাকা পাওয়া যায় ভালো না। তাহলে এই জিনিসগুলো মোটামুটি শেষ আমাদের জিজিওটি আর কিছু বলবো না, থাক ভাই দামটা পরে আপনারা যখন বিক্রি করবেন কিনবেন তখন। এরপর হচ্ছে স্টোমাটাইটিস, স্টোমাটাইটিস গ্লোসাইটিস এটা লাস্ট দিকে দেখলাম লাস্ট জিভে দেখলাম কিছু আগে ওটা ইনফ্লামেশন অফ টাং টাং ইনফ্লামেশন এর কারণে লাল হয়ে গেছে, এটা হলো গ্লোসাইটিস ইনফ্লামেশন নাম হবে অনেক ধরনের হয় যেগুলো না দিয়ে আমরা লিখবো যে কজ গুলো কি হয় গ্লোসাইটিস এর কজ, তারপর তোমাদের যাবো কত বলে সবগুলো এক কজেস। এক নাম্বার তারা বলছে এখানে অ্যালার্জিক রিয়েকশন, নামগুলো লিখতে হবে অ্যালার্জিক রিয়েকশন, অ্যালার্জিক রিয়েকশনের কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জিব্বার মধ্যে ইনফেকশন হয়ে থাকে। যেমন অ্যালার্জি কি, অ্যালার্জি হচ্ছে অ্যাবনর্মাল রেসপন্স টু নর্মাল জিনিস, মানে কোনো নর্মাল জিনিস সবাই খেতে পারে বা সে নর্মাল খাওয়ার পরে তার বডির অ্যাবনর্মাল রেসপন্স শুরু হলো, এটা হলো অ্যালার্জি, মানে অ্যালার্জি সমস্যা দেখা যাচ্ছে। তো এই অ্যালার্জি হচ্ছে যদি মানুষের কোনো কারণে খাবারের কারণে অন্য কিছু মুখে ইনটেক করে মেডিসিনের কারণে তো তার মুখ থেকে সহ্য করতে না পারে, অনেক ভালজাতীয় খাবার আর ভালো লাগতেছে না, তারপরে শক্ত হার্ড খাবার জীবনে ফ্রিকশন হয় সবসময়, আমরা জানি জীবনের মধ্যে আছে টেস্ট বাড, চার ধরনের টেস্ট বোর্ড আছে, ওই টেস্ট বাড 7-10 দিনের মধ্যে আবার রিপ্লেস হয়, এটা একটা মানে সস্তার এটা মানে কলা গুছিল প্রতিবার 7 দিন থেকে 10 দিন পরে সে চলে যায় আবার নতুন টেস্ট বাড আছে। তো ওই টেস্ট বাড এ অ্যাবনর্মাল যদি সে রেসপন্স করে টু ফুডস
যেমন খুবই স্পাইসি ফুড, খুব ঝাল জাতীয় খাবার, খুব গরম খাবার, খুব শক্ত খাবার, তো তার কারণে জিভের মধ্যে এই একটা ঘর্ষণের কারণে এই গ্লসাইটিস হতে পারে। তাহলে একটা কারণ হচ্ছে গ্লসাইটিস অ্যালার্জিক রিঅ্যাকশন। ক্যান্ডিডা হতে পারে, ওরাল শ্বাস একটা কারণ, ক্যান্ডিডা ইনফেকশন অন্যগুলো হতে পারে, ক্যান্ডিডাইটিস ক্যান্ডিডা চলে যাবে। শুধু ক্যান্ডিডা শুধু আমাদের জিব্বায় না, অন্য জায়গায় হতে পারে, আমাদের পুরো জীবনের মধ্যে ক্যান্ডিডা হতে পারে। তো এটা একটা কারণ হতে পারে, স্টোমাটাইটিসের কারণ ক্যান্ডিডা। ক্যান্ডিডা হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডা বিকাশ একটা ফাঙ্গাস আছে, ওই যে কারণে যদি আমাদের কোথাও ইনফেকশন দেখবো ক্যান্ডিডার ইনফেকশন, এটা ক্যান্ডিডাইটিস বলা হয় আর কি, বা আমরা বলতে পারি যেটাই বলে ক্যান্ডিডা ইনফেকশন। লাইক আমরা ডিজিজের কারণ হতে পারে, এর মেইন হচ্ছে হারপিস, হারপিসটা মুখের মধ্যে বেশি হয়, এটার কারণে ইনফেকশন হয় বেশি, হারপিস সিমপ্লেক্স ডিজিজ। যেমন ব্লিস্টার, অনেক সময় দেখবেন যে অনেক বলে যে আমার জ্বরের কারণে মুখের এখানে একেবারে ব্লিস্টার হয়ে গেছে, মুখের কোনায় এখানে এখানে, আপনি হ্যাঁ খুশি করতে পারে মুখে হয়, জেনিটালের মধ্যে হতে পারে, হ্যাঁ হতে পারে, ওটা চারপাশে হতে পারে, জেনিটালের মধ্যে হতে পারে, অন্য যে কোনো জায়গায় হতে পারে, অনেক জায়গায় হতে পারে। তারপর আমরা বলবো যে আয়রনের ডেফিসিয়েন্সি কাটাতে পারে, মাউথ ট্রমা, আমাদের বডিতে আছে, তো এটা আমাদের বডিতে যত জায়গার মধ্যে সাত থেকে দশ দিন পরে ন্যাচারাল ফেনোমেনন হচ্ছে আমাদের বডিতে, যে সাত থেকে দশ দিন পর আমাদের টেস্ট বাড গুলো আলটার হয়ে যায় ফ্রিকশনের কারণে, সে মরে যায় আবার নতুন হয়, তো ফ্রিকশনের কারণে মরে যায় এবং আবার নতুন হয়, যত জায়গার মধ্যে এরকম আছে সব জায়গার মধ্যে আয়রনের কাজ আছে, আয়রন গিয়ে এগুলোকে আবার রিবিল্ড করতে সাহায্য করে, মেনটেনেন্স অফ ন্যাচারাল ইন্টিগ্রিটি, আয়রনের কাজ, আয়রন কমে গেল তো টেস্ট বাড ক্ষয় হয়েছে আবার সে আবার আসবে, রক্তের মধ্যে মানে রক্ত রক্ত যাদের আছে তাদের মধ্যে লেভেল কম থাকে, তো কম থাকলে দেখা যায় যে সবসময় জীবনে লাল হয়ে আছে, কোনো সময় আয়রন দিতে হয় বাইরে থেকে সেটা সালফেট অথবা রক্ত দিতে হয় গেলে সময় আছে, আর মাউথ ট্রমা যত কিছু কারণে যদি মুখে কোনো আঘাত হয় সকল কারণে আমাদের জীবনের মধ্যে ইনফেকশন হতে পারে, আমরা দেখছি এই খাবারের মাধ্যমে মানুষ জীবনের মধ্যে বেশি সমস্যাগুলো হয়, খাবার তার জন্য খুব রোচক কিন্তু উপাদেয় না, বডির জন্য দেখতে ভালো কিন্তু বডির জন্য ভালো না, যদি খাইতে ভালো লাগে আর কি, স্পাইসি ফুড গুলো যেমন জাপানের মধ্যে সবচেয়ে মানুষ সমস্যায় পড়ে স্টোমাক ক্যান্সার, কারণ তারা বার্নিং ফুড যেগুলো বেশি খায়, যেমন আমাদের এখানে গ্রিল খায়, পিকআপ যেগুলো আছে যেগুলো পুরানো হয়, তো এই খাবারগুলো সবচেয়ে বেশি কার্সিনোজেনিক বলে আর কি, মানে ক্যান্সার সৃষ্টি করার মেন উপাদান এগুলো, হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস, ওই কার্বনটা চলে ডিপোজিট হয়, তেল ছাড়া আমার মনে হয় কয়লার যে কার্বনটা আছে কার্বনটা এখানে কার্সিনোজেনিক, জাপানে তারা সব খায় তাদের সবচেয়ে বেশি 95% মানুষের টেস্ট করতে হয়, 30 যখন হয়েছে তখন সবার টেস্ট করতে হয় যে আসলে স্টোমাক ক্যান্সার কি, 95% মানুষের খুব চান্স থাকে ক্যান্সার হওয়ার, আর আমাদের এই বেল্টে কক্সবাজার আর শিলং বেল্টের মধ্যে মানুষের ক্যান্সারের বেশি কারণ হচ্ছে
ফিটিমলে রিভিউ দেয়, ফিটিমলে যে জিনিসগুলো প্রিজারভেশন আছে সব আমাদের ভাইদের না মানে আমাদের বডির জন্য হেল্পফুল না, সেজন্য সুপ্রিয় দশ সম্পর্কে অ্যাভয়েড করা যায় ভালো। আমাদের আচ্ছা কাজ গেল আমাদের ডিজিজ হাপি সিমলেস লেভেল একটা ভাইরাস বললেন ভাইরাসের কারণে যদি ইনফেকশন হয় জিব্বার মধ্যে এটা হাপি সিমলেস কারণে একটা ডিজিজ হয় এটা আপনি একটু বুঝান তো এটা একটু আমাদের এখান থেকে একটু স্পট নিয়ে মানে আমাদেরকে একটা স্যাম্পল নিয়ে টেস্ট করে দেখা যায় হাপি আছে তখন অ্যান্টিবডি দিতে হয় সেটা করলে পাওয়া যায় ডিএনএটা পাওয়া যায় শেষ অ্যান্টিবডি ট্রিটমেন্ট দেই চল এক নম্বর ট্রিটমেন্টের মধ্যে আমরা চলে যাবো ওরাল হাইজিন মেনটেন করতে হবে, হাইজিন মেনটেন করলে অনেক হাই ওরাল হাইজিন শেষ আমাদের পর এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স ওরাল হাইজিন মেইনটেনেন্স সিই মেইনটেইন অ্যানিয়ন ভিটামিন বি কমপ্লেক্স সেগুলো ওষুধ আছে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ বি থ্রি হ্যাঁ দুই তিন মিনিট তাই না আর এক দুই মিনিট আমাদের তো শেষ হয়ে না করা কি করবো তাহলে এগুলো দিলে মোটামুটি আমাদের এটা হয়ে যাবে তারা বলবো যে ভাই বললেন যে কাস্টমার সার্ভিসটা সংজ্ঞাটা লেখার দরকার নেই সবাই জানে যে কি হবে বি কমপ্লেক্স বলতে পারি কি আচ্ছা ভিটামিন আচ্ছা ভিটামিন বি আছে 1-12 পর্যন্ত ভিটামিন বি আছে 1-3-4-5-6 যা আছে অনেক সবগুলো আছে নাইন আছে নাইন আছে ভিটামিন আছে নাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের নার্ভের কন্ডাকশনের জন্য তো বি নাইনটা আমরা হ্যাঁ একসাথে কম্বিনেশন করা থাকে সবগুলো একসাথে থাকে আমার হ্যাঁ তো সবগুলো যদি আমরা দেখি মানে ভিটামিন বি এর সমস্যার কারণে এটা আমাদের রিগ্রো হইতে সাহায্য করে আমাদের জিটিএস বাড়তে হবে একসাথে খেতে পারেন খাওয়ার সাথে চলে যেতে পারে খালি পেটে খাওয়া দরকার নেই সবচেয়ে বেশি অ্যাবজর্ব হবে চা 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 খাওয়ার সময় আর কি রিসার্চ আছে যে কোনো ওষুধ ভালো কাজ না করে চা আসলে খেলে ভালো কাজ করে আর কি চা অ্যাবজর্বে সাহায্য করে বেশি আর একদিন সুযোগ এলে আমাদের রিসার্চে বলবো কি ছিল এটাতে এটা লাস্ট ইয়ার inflammation of mouth and lips আমাদের মুখ ভিতরে যত লাগে এবং ঠোঁট যদি inflammation হয় এটাকে বলা থাকে stomatitis ulcers এর জন্য কারণ সবগুলো stomatitis এর কারণ আমরা করবে এবং treatment দেওয়া চলে যেতে পারে আমরা একটু একটু দিকে যদি দেওয়া দরকার নেই নাকি ভিটামিন বি দিলাম এখানে ওরাল হাইজিন মেইনটেইন করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স দিতে হবে হারপিস হলে হারপিস ট্রিটমেন্ট দিতে হবে হারপিস লেভিয়ালিস বলা হয় এটাকে যদি আমাদের লিপস এর মধ্যে হয় হারপিস লেভিয়ালিস তো আমি রুটিন দেখা যায় অ্যান্টিভাইরাল কাজ কম করে কম অ্যান্টিভাইরাল ক্রিমো ভাইরাস করে কোন সাত দিন পর এমনি ঠিক হয়ে যাবে ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়াগুলো ওষুধ তো ভালো ওরাল ফর্মের চেয়ে কিউটেনিয়াস তিনটা কথা বলেন আর ট্যাবলেট কথা বলেন অবশ্যই ট্যাবলেট ভালো কাজ করবে কারণ ট্যাবলেট ব্লাডে অ্যাবজর্ব করে ব্লাড থেকে একবারে টার্গেট অর্গানে পাঠিয়ে দিবে কিউটেনিয়াসে দিলেন অনেক সময় চলে যায় কাপড়ের কাপড়ের ঘষা ভিতরে ঢুকতে পারবে না অনেক কারণে ব্যারিয়ার থাকে কিন্তু ক্রিমের চেয়ে অল্প থাকলে ক্রিম দিয়ে হয় কিন্তু বেশি থাকলে মুখে আমরা দিই ফেস লাইন ট্রিটমেন্ট হিসেবে তাহলে আমাদের মতো লাস্টে ক্লাসে তো থাক আমি সামিউল হাসান শরীফ এমবিবিএস শেষ করেছি সিএমসি থেকে আর এখন এই এই বছর আর কি আমি ইন্টারের জন্য জয়েন করবো কয়েকদিনের মধ্যে এই আর কি
আর এখন আপনাদের কাছে আছে আজকে আর কি। বন্ধু দিতে হবে, হ্যাঁ শেষ। আপনাদেরকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের হতে পারে।